বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার সন্ধ্যায় বিশেষ নিরাপত্তায় তাদের আদালতে হাজির করে পুলিশ পরে শুনানি শেষে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এই আদেশ দেন রিপোর্ট কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে নিউমার্কেট এলাকায় এক হকারের মৃত্যুর ঘটনায় করা মামলায় মঙ্গলবার রাতে নৌপথে পালানোর সময় কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার হন সালমানি রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এরপর রাত দশটার দিকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে দুজনকে নেওয়া হয় আবেদন করা হয় দশ দিনের রিমান্ড বুধবার সন্ধ্যায় পুলিশ সেনাবাহিনী ও বিজেপির করা পাহাড়ায় আদালতে হাজির করা হয় শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ও উপদেষ্টাকে এ সময় আসামিদের বহন করা পুলিশের গাড়ির গতিপথ রোধ করে বিভিন্ন স্লোগানে স্লোগানে শাস্তির দাবি তুলেন বিএমপি পন্থী আইনজীবীরা আনিসুল হক ও সালমানিপ রহমানকে লক্ষ্য করে ছুঁড়ে মারেন ডিম আসামিদের কোর্টে হাজির করলে আদালত মামলা পর্যবেক্ষণ করে সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের দশ দিন রিমান্ড মঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এ আদেশ দেন তবে শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না পিতা বিকটিম যাকে হত্যা বিকটিম যাকে হত্যা করা হয়েছিল তার পিতা আদালতে উপস্থিত থেকে তিনি বলেন যে আয় আসামিরা তাদের পরস্পর যোগ সাথে এবং তাদের নির্দেশে আমার সন্তানকে হত্যা করা হয়েছে আদালত সব কিছু বিবেচনা করে মামলার এজাহার এবং রিমান্ড পিটিশন পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে মাঝে মাঝে বিশেষ ব্যবস্থা রাখে গোয়েন্দা পুলিশ কিন্তু সালমান এফ রহমান আনিসুল হকের ক্ষেত্রে এসব কিছুই হয়নি অন্য আসামিদের মতো হাজতের মেঝেতেই ঘুমাতে হয় তাদের অলিউল রনি নাগরিক ঢাকা